কি করতেছো? ওকে গাড়ি যদি পাংচার হয়ে যায় অথবা কোনো কারণে হাওয়া চলে যায় গরমে, সেই ক্ষেত্রে কষ্টের কোনো পরিশ্রম নেই। প্রথমত 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এই গাড়ির কাজটা করা এটা খুবই কষ্টজনক। সব ভেসে গেছে, একদম জামা কাপড় নিচে সব, আর এই অবস্থা। একটি গাড়ির পাংচারিং সারানো খুবই কষ্টকর যদি ঠিক মতো ইনস্ট্রুমেন্ট কাজ না করে। যেমন প্রথম গাড়িটা ছিল বালুর মধ্যে, বালুর থেকে আমরা গাড়িটা নিয়ে বের করে নিয়ে আসলাম রাস্তার উপরে। রাস্তার মধ্যে রাখার পরে এই গরমে হিলডালার মধ্যে বসতে হচ্ছে, এখানে প্রায় 100 ডিগ্রি উপরে গরম, তার মধ্যে হালকা একটু পেপার দিয়ে আমরা বসেছি। এর মধ্যে জগটা হয়ে গেছে ছোট, প্রথমে আবার জগ লাগাইছি। লাগানোর পরে দেখি যে টায়ারটা ঢুকানো যাচ্ছে না। এরপরে টায়ার খুলতে গিয়ে আর নাট গেছে ভেঙে, কারণ যে গাড়িটা এই গাড়িটার নাট ভেঙে গেছে, কারণ বুঝতে তো পারছো অনেক টাইট ছিল। এবং এত গরমে যে ডিহাইড্রেশন, আমরা যে মরুর বুকে আসলে কীভাবে কাজ করবেন? প্রথমত আমি যদি বলি যে জগটাই গাড়ির পরিমাণ সমপরিমাণ নয়, এটা ছিল ছোট গাড়ির, কিন্তু আমরা এটাকে বড় করেছি। কীভাবে দর্শকদের একটু দেখাতে চাই, প্রথমে জগটাকে লাগিয়ে যতটুকু উঠানোর পরে উঠাইছি, তারপর একটি করে ইন্টারলক দিছি, দিয়ে সাপোর্টিং দিয়ে আবার জগটা ছোট করছি, ছোট করে ওটার মতো সাপোর্ট ছিল। এরপরে এইটা এই জগটাকে খুলে এই জগের নিচে দিয়েছি, দিয়ে এখন এটাকে আমরা আপ করার চেষ্টা করছি। এবং এই আপ করতে গিয়ে অলরেডি এই মরুর বুকে এই আসরের সময় এখন অলরেডি আমাদের 2 ঘন্টা পার হয়ে গিয়েছে। 2 ঘন্টা কোনো খাওয়া নেই, নেওয়া নেই, এবং কোনো পানি পর্যন্ত নেই আশেপাশে, কারণ আমরা মরুভূমির মধ্যে। আসলে আশেপাশে যে বাড়িগুলো আছে এখানে সব কাতারিদের বাড়ি, সেখানে আমরা মুভমেন্ট করতে পারছি না। আর এত পরিশ্রম করে লাগে হচ্ছে, আসলে আমাকে নিয়ে আসছে কল করে এই গাড়ির যে মালিক, এই তিনি আমাদের প্রেস ক্লাবের সদস্য, বললো তাই বিপদে পড়ছে। একে তো আমার গাড়ি অনেক খারাপ অবস্থা, আমিও গেড়েতে যাব, তার মধ্যে তার এই কাজ করতে গিয়ে এখন আমি অবস্থা খারাপ। ইতিমধ্যে গাড়ি অনেক দূর বড় করার চেষ্টা করছি, আসলে খুবই কষ্টসাধ্য একটি কাজ। মরুভূমিতে যদি কারো গাড়ি ফাংচার হয়ে যায়, মানে বিশেষ করে গরমের সিজন, তাহলে তার কপালে দুঃখ ছাড়া আসলে আর কিছু নাই। এই জন্য এসব কাজ করার আগে আমাদেরকে সবসময় ফিল্টার চেক করতে হবে গাড়ির। গাড়ি তো চাকা উঠে গেছে মনে হয়, কারণ এমনভাবে কাজ করতেছি তো পিছনের চাকা বলতে উঠে গেছে। দেখ এদিকে, ওদিকে দেখো, পিছনের চাকা উঠে গেছে, মুখ মাফে কিছু বুঝোস তুই, কি উঠবো পিছনের চাকা উঠে গেছে। এই হলো গাদা, এই গাদার কারণে এই গাদা শাহরুখ খান সাথে থাকে। উঠ, টপ টপ ফ্লোরে বসা ছিল, আমার মনে হয় নিচে ফোনা টোড়া উঠে গেছে এতক্ষণে। উঠ লাগা, কারে উঠবে, গানে উঠটা দাঁড়াই গেছে। দেখ ব্যাক করলে আগো থাকতো না, পিছু থাকতো না। দর্শক, গাড়ির মালিকের ইন্টারভিউ নিচ্ছি। গাড়ির মালিক এখানে বমি করছেন, কেন বমি করার কারণ কি? কয় কেজি ডিহাইড্রেশন হয়েছে? হ্যাঁ, গাড়ির মালিক ডিহাইড্রেশনে অলরেডি কাজ হয়ে পড়েছেন, আমাকে নিয়ে আসছেন, আমিও আধা ডিহাইড্রেশন হয়ে গেছে, কারণ গত 2.5 ঘন্টা ধরে গাড়িটার পিছনে শ্রম দিচ্ছি মরুভূমির মধ্যে। দেখেন মরুভূমিতে মানুষ কীভাবে অর্থ উপার্জন করতে এসে এভাবেই লাশ হয়ে বাড়ি ফিরেন। অলরেডি আধা লাশ হয়ে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে তাকে ডিহাইড্রেশনে থেকে বের করে নিয়ে হাসপাতালে নিতে হবে এবং তাকে গ্লুকোজ খাওয়াতে হবে, তরল খাবার। গাড়ির কাজ মোটামুটি